ডিজিটাল খাতের সরকারের অব্যাহত সমর্থনের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে নতুন নতুন স্মার্ট উদ্যোক্তা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স, মেকাট্রনিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্বোধনও করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি আশাবাদ জানান, দেশের সৃষ্টিশীল এবং ক্রিটিক্যাল চিন্তন প্রক্রিয়া উদ্ভাবনের মধ্য দিয়ে নতুন নতুন রোবট উদ্ভাবনের সক্ষমতা তৈরি হচ্ছে।